আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি আর রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুযনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ আজমালিল আজমালিনা আকমালিল আকমালিন সাইয়্যিদিনা নবিয়েনা শাফিয়েনা হাবিবেনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে সাথে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমান ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল বলেন না, আরো মায়ার সুরে বলেন না, রহমাতাল লিল ফি শানে হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জবান খুলে বলুন, আওয়াজ দিয়ে বলুন মাদওয়ালা আলি সাইয়্যেদেনা মাওলানা আমার নবী যদি না হয় তো কিছুই পয়দা না হয় তো। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আমার নবীকে যদি আমার আল্লাহ না বানাইতেন, আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ চন্দ্র বানাইতো না গো, আমার আল্লাহ সূর্য বানাইতো না, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম এমন কি আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না। আওয়াজ খুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি আমার নবী যদি না আসিত কিছুই পয়দা না হয়। আরে নবী হইল আল্লাহর হাবিব, পাক কোরআনে বর্ণনা আল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ খুলে বলুন, জবান খুলে বলুন
মাদওয়ালা আলী সৈয়দনা মাওলানা লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা বলো আমার মনের বেদনা হাইরে বুঝাইলে কেউ বুঝে না আহায় আমার মনের হাইরে বুঝাইলে কেউ হাইরে শোনাইলে কেউ আহা শোনাইলে কেউ হাইরে শোনেল গো সাহেব মদিনালা ইলাহা লা হুয়াল্লা ইলাহা হুয়াল্লা ইলাহা হুয়াল্লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে হাজারো হাজারো লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই মহান ওলির দরবার, নানা শাহ আউলিয়া দরবার, এই আজকের এই মহান ওলির দরবারে যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করে দিয়েছেন সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া আদায় স্বরূপ সকলে জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লোককোটি সালাম ওই নবীজি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে যেই রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক হইতে পা মুবারকের তলা মুবারক পর্যন্ত আমার নবীর সমস্ত বডি হলো নূর। সুবহানাল্লাহ, যেই নবীকে না বানাইলে আজকে আমরা এই পৃথিবী পাইতাম না, জান্নাত পাইতাম না, এই তামান পৃথিবী যা কিছু আছেন সমস্ত কিছু একমাত্র আমার দয়াল নবীকে ওসিলা করে। আমার আল্লাহ বলেন লাউলা কালামা খলাকতুল আফলাক, হে হাবিব আপনি নবীকে যদি আমি না বানাইতাম না সৃষ্টি করতাম আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না, একমাত্র আপনি নবীর ওসিলায় আমি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছি। ওই রসূলে পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে আমরা এই পৃথিবীতে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? সেই নবীজির শান কতটুকু, সেই নবীজির শান মান আমার আল্লাহ এমন শান মান বাড়ায়া দিয়েছেন। আমার নবী একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেন, হে জিব্রাইল তোমার বয়সটা কত? জুড়ে বলি সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম যখন আমার আল্লাহ আদম নবীকে বানাই নাই তার আগে আমার আল্লাহ জিব্রাইলকে বানাইছেন। আদম নবী থেকে শুরু করে জিব্রাইল আলাইহিস সালাম ওহি নিয়ে আস্তে 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 1,24,000 মতান্তরে 2,24,000 সর্বশেষ নবী আমাদের নবীর কাছে পর্যন্ত হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। আওয়াজ করে বলি ঠিক কিনা? সেই জিব্রাইলকে আমার নবী বলে, জিব্রাইল আদম তুমি তো আদম নবী থেকে এই পৃথিবীতে আসা শুরু করে দিয়েছো, আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই তুমি জিব্রাইলের বয়সটা কত? সুবহানাল্লাহ। বলে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী,
আমার বয়স কত তো আমি জানি না, কিন্তু আমার আল্লাহ যখন আমারে সৃষ্টি করেছেন তখন আমি আরশে আজিমের দিকে তাকাইলাম। আরশে আজিমের দিকে তাকায়া আমি দেখলাম নূরের মতো একটা নূরের তারকা আরশে আজিমের মাঝে নূরের মতো ঝলক মলক মারতেছে। জুরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার আমার নবী জিব্রাইলকে যে মাত্র এ কথা বলছে রে বাবা, এবার জিব্রাইল আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ যখন আমারে বানাইছেন আমারে বানানোর পরে আমি আরশে আজিমের দিকে তাকাইলাম, আরশে আজিমের দিকে তাকায়া দেখি গু একটা তারকা নূরের মতো ঝিলিক মারতেছে। ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা দেখতে এত সুন্দর, এই তারকাটা এত সুন্দর, সেই তারকাটাকে দেখিয়া আমি জিব্রাইল সেই তারকার প্রেমে পাগল হয়ে গেছি। এবার আমার নবীকে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, নবী গো সেই তারকাটায় আমি একবার দেখি নাই, দুইবার দেখি নাই, সেই তারকাটায় আমি 1000 বছর দেখি নাই, সেই তারকাটাকে আমি 2000 বছর দেখি নাই, আমি সেই তারকাটাকে দেখতে 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 70 বছর যখন হয়ে গেছে আমি জিব্রাইল হঠাৎ করে তাকায়া দেখলাম সেই তারকাটার সে আজিম থেকে কোথাও জানি উদাও হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সেই তারকাটাকে আমি দেখি না গো নবীজি, আমি তো সেই তারকার প্রেমে পাগল হয়ে গেলাম, সেই তারকাটাকে আমি দেখি না, দেখি না, দেখি না, 1 বছর দেখি না, 2 বছর দেখি না, 3 বছর দেখি না, 4-5 বছর দেখি না, 50 বছর হয়ে গেল আমি দেখি না, যে মাত্র 70,000 বছর হয়ে গেছে, 70,000 বছর পরে আমি যখন আরশে আজিমের মাঝে তাকাইলাম আমি তাকায়া দেখি গো সেই তারকাটা আগের চাইতে আরো সুন্দর হইয়া, আগের চাইতে আরো উজ্জ্বল হইয়া আরশে আজিমের মাঝে পায়সা উঠেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিব্রাইলের জীবনে সেই তারকাটাকে 72,000 বার সেই তারকাটাকে উঠতে দেখেছি, আবার 72,000 বার সেই তারকাটাকে ডুবতে দেখেছি। জুরে জুরে বলি সুবহানাল্লাহ, মদিনা মদিনা আশে কমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশে কম, হাইরে দিদার চেয়ে কাঁদ তোমরা, দিদার চেয়ে কাঁদ তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশে কম, না বলো না মদিনা মদিনা আশে কম, হাইরে জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবী, হায়রে এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার মিটে না, মদিনা মদিনা আশে কমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আওয়াজ খুলে বলেন ঠিক কিনা। মদিনা যারা নবীর পাগল, যারা নবীর আশেক, যারা নবীর পাগল, তাদের ঠিকানা হলো সোনার মদিনা, আওয়াজ খুলে বলেন ঠিক কিনা। আমার জগতের বন্ধুরা রে, হে আমার নবী
কাবির পাগলের দলেরা। বাংলাদেশের মাঝে নাই, শুধু বাংলার জমিনে নয়, বিশ্বের জমিনের মাঝে কিছু বেয়াদবে রসুল আছে। পবিত্র মক্কা নগরীর মাঝে হজ্জের কাজ সম্পাদন করার পর মদিনায় যখন আমার নবীর পাগলেরা, আমার নবীর আশেকেরা সেই মাত্র মক্কা নগরীর কাজ শেষ করে মদিনার দিকে রওনা হয়, কিছু বেয়াদবে রসুল আছে মদিনায় যাইতে বাধা দেই। আওয়াজ করে বলুন, কিছু বেয়াদব আছে মদিনায় যাইতে বাধা দেই। তারা বলে মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় কোনো কিছু নাই, মদিনার মাঝে তো মোহাম্মদ মরে পচে গলে মাটির সাথে মিশা গেছে। এমন ধরনের কিছু বেয়াদব আছে কি নাই, তারা মদিনায় যাইতে বাধা দেই। অথচ আমার নবী ডাক দিয়া বলে জগৎবাসীরা রে যখন তোমরা আমি নবীর রোজার সামনে দাঁড়ায়া আমি নবীরে একবার সালাম দিবা, আমি নবী ওয়াদা দিলাম কাল হাসরের ময়দানে তোমারে জান্নাতে না লয়া আমি নবী জান্নাতে যাব না। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবারা আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া বলে ও জিব্রাইল তুমি এই তার কাটা 72,000 বার দেখছো, এখন সেই তার কাটাকে তুমি দেখলে চিনবা না। জিবরাইল আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছাইরা দিয়ে কই নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি যে তার কাটাকে আমি জিবরাইল হাজার 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 বছর দেখছি, যে তার কাটাকে আমি জিবরাইল কোটি কোটি বছর দেখলাম, সেই তার কাটাকে আবার আমি দেখলে কেমনে না চিনি। আমার নবী বলে ও জিবরাইল তুমি যদি তাহলে চিনো তুমি আমার পিছন দিকে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পিছন দিক দিয়ে গেলেন, আল্লাহু আকবার, আমার নবীর পিছন দিকে গেলেন। আমার নবী জুব্বা মুবারক কায় একটু আলগি দিয়া বলে জিবরাইল গো তুমি আমার পিঠ মুবারকের দিকে একটু তাকাও না। সেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজির পিঠ মুবারকের দিকে তাকাইছে গো, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পিঠ মুবারকের দিকে তাকায়া দুইটা চোখে চোখের পানি ফালায়া আমার নবীর একটা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মাইরা কই নবীজি গো ও মায়ার নবী দয়ার নবী গো আমি আল্লাহর জাতের কসম করে বলতেছি যে আল্লাহ আমার সৃষ্টি করেছে সেই আল্লাহর জাতের কসম করে আমি বলতেছি আপনি নবীজির পিঠ মুবারকের মাঝে আমি জিবরাইল সেই তার কাটা দেখতেছি, আমি আরশে আজিমের মাঝে সেই তার কাটা দেখেছিলাম। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল এখন তুমি সেই তার কাটাকে চিনতে পারছো। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই নবী গো আমি বুঝতে পেরেছি গো নবীজি আপনি হাকিকতের জগতে তারকা হয়ে সেইখানে ছিলেন, কিন্তু আমি জিবরাইলের একটা প্রশ্ন আমার মনের মাঝে উদয় হয়ে গেছে। নবী গো আপনি যদি সেই তারকা হয়া থাকেন গো নবী 70,000 বছর তো আকাশের মাঝে বাইসা থাকতেন, 70,000 বছর আরশে আজিমের মাঝে বাইসা থাকতেন ইয়া রাসূলুল্লাহ নবীজি, আবার আপনি 70,000 বছর যে দুই বা থাকতেন সেই 70,000 বছর কোথায় থাকতেন, কোন অবস্থায় থাকতেন, কেমন থাকতেন, আমি জিবরাইলের মনের মাঝে একটা প্রশ্ন উদয় হয়ে গেছে। আমি জিবরাইল জানতে চাই, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে ও জিবরাইল
হ্যাঁ জিব্রাইল, আমি যে 70,000 বছর গোপন থাকতাম, এই 70,000 বছর আমি এই আরশে আযিমের মাঝে পায়সা থাকতাম, আবার 70,000 বছর গোপন থাকতাম, আমি যে 70,000 বছর গোপন থাকতাম, আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহগুলির আমি একত্র করিয়া, আমি নবীজি আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনাহগুলিকে একত্র করিয়া আমি আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে মারতাম, আমার আল্লাহ যখন আমার সেজদাকে কবুল করত। হ্যাঁ জিব্রাইল, আমার আল্লাহ যখন আমার সেজদাকে কবুল করত, আবারও আমি আনন্দে আরশে আযিমের মাঝে পায়সা থাকতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও নবীর পাগলেরা দিশে হারা মরণের বই করে না প্রেম তো, বলেন না বলেন না। ও নবীর পাগলেরা দিশে হারা মরণের বই করে না, আরে প্রেম কইরাছেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেছেন চলি, আরে প্রেম কইরাছেন মুসা নবী, আরে তোর পাহাড়ে গেছেন চলি, আরে খোদার নূরে নবী জ্বলে না প্রেম তো মরে, ও নবীর পাগলেরা দিশে মরণের বই করে না প্রেম তো, আজ খুলে বলি না আল্লাহু আকবার। সেই নবীর প্রেম থাকলে কবর হাসন মিজান ফুল ছেড়াতে কোনো ভয় আসেনি, সেই নবীকে মহব্বত করার দরকার আছে কি নাই, সেই নবীর মহব্বত করলে শান মান ইজ্জতকে বাড়াইবে, আমার আল্লাহ আমার নবীর মহব্বত করলে কেমন সম্মান বাড়ায় দে, আসুন আমরা একটু সামনের দিকে যাই, আমার নবী হঠাৎ একদিন হযরতে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর গো তুমি আমি নবীর সামনে আসো, হযরতে আবু বকর আমার নবীর সামনে আসলেন, আমার নবীজি একটা আংটি মুবারক আবু বকরের হাতে দিয়া বললেন, হে আবু বকর এই আংটির উপরে আমার আল্লাহর নাম খোদাই করে আসো, কার নাম কার নাম, আল্লাহর নাম খোদাই করে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আংটিটা লয়া বানিয়ার কাছে গেলেন, বানিয়ার কাছে যায়া বলে, হে বানিয়া সেই আংটির উপরের মাঝে আমার আল্লাহর নাম খোদাই করে দাও। হযরতে বানিয়া আল্লাহর নাম খোদাই করতেছে, এমত অবস্থায় হযরতে আবু বকরের ঈমান জাগা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আমার নবী তো শুধু বলেছেন আল্লাহর নাম খোদাই করার জন্য, আমার নবীর নাম খোদাই করার জন্য বলে নাই, কিন্তু আমি আবু বকরের বিশ্বাস, আমি আবু বকরের ঈমান, আমার নবী যদিও না বলে থাকে, আমার আমি আবু বকরের ঈমান হলো যেখানে আমার আল্লাহ আছে সেইখানে আমার নবীও আছে। এবার আবু বকর বানিয়াকে ডাক দিয়া বলে, বানিয়া তুমি আল্লাহর নামের নিচে আমার নবীর নাম মোবারক লিখা দাও, এই বানিয়া আল্লাহ নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম মোবারকটা লেখলেন, আবু বকর আমার নবীর হাতের মাত মোবারকের মাঝে আংটিটা দিলেন, আমার নবীজি মায়ার নবী দয়ার নবীজি, আংটিটা হাতের মাঝে লয়া হযরতে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর গো তুমি আমি নবীর সামনে আসো, চিৎকার মেরে বলেন, না ইয়া রাসূল আল্লাহ,
আমার নবীর সামনে আবু বকর আসলেন, আমার নবী বলতেছে আবু বকর, ও আবু বকর, আমি তো শুধু বলেছি এই আংটির উপরের মাঝে আল্লাহর নাম খোদাই করার জন্য, আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু তুমি আল্লাহর নামের সাথে আমির নবীর নামটা কেন লেখলা? জোরে বলি আল্লাহু আকবার। আবু বকর দুইটা চোখের পানি সাইরা দিয়া বলেন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীজির পবিত্র জবান মোবারক দ্বারাই আমরা শুনলাম, আজানের মাঝে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি নাই? একামাতের মাঝে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক আছে কি নাই? আজানের সাথে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম, একামাতের সাথে আমার আল্লাহর নামের সাথে নবীর নাম, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মোবারক দ্বারা শুনলাম, জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে আমার আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম মোবারক, ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের সিনাই সিনাই আপনি নবীর নাম মোবারক, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ হুরদের চোখের মনির মাঝে আপনি নবীর নাম মোবারক, এই জন্য আমি আবু বকরের বিশ্বাস, আমি আবু বকরের ঈমান, আপনি নবী যদি নাহি বলেন আমি আবু বকরের ঈমান হলো, আল্লাহর নাম থাকবে আপনি নবীর নাম থাকবে না, আমি নবী সহ্য করতে পারি না, আল্লাহু আকবার, এই জন্য আমি আবু বকর আল্লাহর নাম মুবারকের পিকাছে আপনি নবীর নাম মুবারকটা বসায় দিছি।